করোনা ভাইরাসের কারণে গাইবান্ধা সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের অসহায় কর্মহীন কয়েকশত নারী পুরুষ শ্রমজীবী সরকারি ত্রাণ সহায়তা ও কাজের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে। আজ সকালে বোয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে ইউনিয়নটির কয়েকশত নারী পুরুষ দাঁড়িয়ে বিক্ষোভ করে। এ সময় তারা সরকারি ত্রাণের জন্য প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি ও সুষ্ঠুভাবে বন্টনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানান। আসলে এই বিশ্ব করোনা মহামারীতে মানুষ এখন দুর্বিষহ জীবন যাপন।